আলহামদুলিল্লাহ الأول بلا ابتداء والآخر بلا انتهاء ولا يسبقه حال حالا الحمد لله الرب المتكلم بالقرآن والخالق للإنسان والمنعم عليه بالإيمان والمرسل رسوله محمدا صلى الله عليه وسلم أرسله باليقين أرسله بالمبين الفارق بين الشك واليقين الذي أعجزت الفصحاء فساحته وأخرست البلغاء بلاغته والصلاة والسلام على سيدنا محمد وعلى آله الطيبين وأصحابه المطهرين أما بعد شمست برشنشا সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র দিনে এই পবিত্র স্থানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর করে দুরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবারবর্গের উপর, তার আসহাবগণের উপর। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা যুগে যুগে মানুষদেরকে হেদায়েত করার জন্য, সঠিক পথ প্রদর্শন করার জন্য অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন এবং প্রত্যেক নবী ও রাসূলকে বিশেষ বিশেষ মুজিজা দিয়ে অলৌকিক ক্ষমতার দ্বারা তার নবুয়তের দলিল হিসেবে প্রেরণ করেছেন। মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন জাদু শক্তি, ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন কুষ্ঠরোগীর কুষ্ঠরোগ দূর করার ক্ষমতা, মৃতকে জীবিত করার ক্ষমতা, এবং প্রত্যেক মুজিজাই ছিল তার যুগের অবস্থার সাথে সম্পর্কিত। সেই যুগে যেই বিষয়টার বেশি চর্চা ছিল, যেই বিষয়টাতে মানুষ বেশি গুরুত্ব দিত, সেই বিষয়টাকেই সেই রাসূলের জন্য মুজিজা হিসেবে মহান আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। অনুরূপভাবে মহান আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ রাসূল হিসেবে মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন এবং তার জন্য মহান আল্লাহ তাআলা এক বিশেষ মুজিজা এবং বিশেষ অলৌকিক ক্ষমতা দিয়েছেন। সেই অলৌকিক ক্ষমতা সেই বিষয়ের সাথে সম্পর্কিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন মহান আল্লাহ তাআলা ওহী নাযিল করছেন, তখন সেই যুগের সবচেয়ে বেশি প্রচারিত এবং সবচেয়ে বেশি যে বিষয়ের চর্চা করা হয় সেটা হচ্ছে সাহিত্য, আরবি সাহিত্য, আরবির বালাগাত, আরবির ফাসাহাত। তো মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবি ভাষায় এমন উচ্চতা, আরবি সাহিত্যে এমন উচ্চতা দান করেছিলেন যেটা সেই যুগের এবং বর্তমান যুগের এবং কিয়ামত পর্যন্ত, সেই পর্যন্ত সেই সাহিত্যে পৌঁছানোর ক্ষমতা দ্বিতীয় কোনো মানুষের হবে না। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলার মুজিজা, যেটা মহান আল্লাহ তাআলা পবিত্র কালামের মাধ্যমে, পবিত্র কোরআনের মাধ্যমে মানুষের সামনে পেশ করেছেন, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যায়নকারী হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে দ্বিধাহীন হতে চায়, তো তাকে পবিত্র কালাম, মহান আল্লাহ তাআলার বাণী, পবিত্র কোরআনের বালাগাতকে, পবিত্র কোরআনের সাহিত্যকে বুঝতে হবে। তার মধ্যকার কি সাহিত্য রয়েছে, কি অলঙ্কার শাস্ত্র রয়েছে, কথা বলার কি স্টাইল রয়েছে, কি ধরন রয়েছে, সেটা অবশ্যই তাকে বুঝতে হবে। একজন মুসলিম যদি পবিত্র কোরআনের, পবিত্র কোরআনের সাহিত্যকে না বোঝে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার বিশ্বাস হতে পারে, তো বিশ্বাস হওয়ার যে মাধ্যম, সেই মাধ্যমটা তার জন্য অপূর্ণতাই থেকে যাবে। তো আমি আপনাদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ প্রদত্ত সেই অলৌকিক কিছু অলঙ্কার শাস্ত্র আপনাদের সামনে পেশ করব। আপনারা আমার বিষয়বস্তুটাকে এরকম ভাবতে পারেন, যেখানে আমি সর্বপ্রথম সূরা, পবিত্র কালামের সর্বপ্রথম সূরাকে চয়ন করেছি, সূরা ফাতিহা। বিষয়টা এরকম হতে পারে যে অলঙ্কার শাস্ত্রে সূরা ফাতিহা এবং তা থেকে ইস্তেমবাদকৃত সাবেতকৃত মাসায়েব সমূহ। সম্মানিত উপস্থিতি, প্রায় প্রত্যেক মুসলিমেরই সূরা ফাতিহা মুখস্থ রয়েছে, অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেটা আমরা প্রত্যেক সালাতে প্রত্যেক রাকাতে পাঠ করি, সবচেয়ে বেশি পঠিতব্য সূরা। কিন্তু এই সূরার মাঝে এমন অনেক লুকায়িত বিষয় রয়েছে যেটা মানুষকে তাজ্জব করে দিতে পারে। মহান আল্লাহ তাআলার সাহিত্যের মান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদত্ত সেই সাহিত্যের মান সাহিত্যিকদের, কবিদেরকে তাজ্জব করে দেওয়ার সক্ষমতা রাখে। আসুন আমরা আমাদের আসল বিষয়ের দিকেই ফিরে যাই। মহান আল্লাহ তাআলা বলছেন পবিত্র কালামের মাঝে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা
শুধুমাত্র বিশ্বজাহানের প্রতি বালকের জন্য। সম্মানিত উপস্থিতি, আপনি আমার প্রত্যেকটা কথার দিকে গুরুত্ব দেবেন, যদি একটা বাক্য ছুটে যায় তাহলে পরবর্তী বাক্যটা বুঝতে আপনার জন্য সমস্যা হতে পারে। মহানাল্লাহ তালা বলছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা শুধুমাত্র রব্বুল আলামিনের জন্য। মহানাল্লাহ তালা এখানে হামদুলিল্লাহি রব্বিল আলামিনও বলেননি, আবার হামদুল্লাহি রব্বিল আলামিনও বলেননি, তিনি বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা। আরবি ভাষায় শুরুতেই মহান আল্লাহ তাআলা হামদের পূর্বে আলিফ লামকে নিয়ে এসেছেন। আলিফ লাম আরবিতে দুইটা অক্ষর, একটা হচ্ছে আলিফ আর একটা হচ্ছে লাম। মহান আল্লাহ তাআলা আলিফ লামকে পূর্বে নিয়ে এসেছেন, কিন্তু এই আলিফ লামকে পূর্বে না নিয়ে এসেও মহান আল্লাহ তাআলা শুধু হামদুলিল্লাহ বলতে পারতেন বা হামদুল্লাহ বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আলিফ লামকে নিয়ে এসেছেন। এর মাঝে মহান আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, আলিফ লাম আরবি ভাষায়, যারা আরবি ভাষা বোঝেন, আরবি গ্রামার বোঝেন, তারা জানেন যে আরবি ভাষায় আলিফ লাম দুই প্রকার প্রধানতভাবে, একটা হচ্ছে আলিফ লাম আহদি আর একটা হচ্ছে আলিফ লাম জিনসি। আলিফ লাম আহদিটা তিন প্রকার, আর আলিফ লাম জিনসিটা হচ্ছে আবার তিন প্রকার। আলিফ লাম জিনসির একটা প্রকার হচ্ছে আলিফ লাম জিনসি ইস্তিগরাকি, জিনস অর্থাৎ তার অর্থ হচ্ছে জাতি, জিনসি অর্থাৎ জাতিগত। আর আরবিতে ইস্তাগরাকা আল ইস্তিগরাক শব্দের অর্থ হচ্ছে ধীরে রাখা, পরিব্যক্ত করা। যখন আলিফ লাম শব্দটা হামদ, আলিফ লাম এই দুটা অক্ষর মহান আল্লাহ তাআলা হামদের পূর্বে নিয়ে এসে সমস্ত যত প্রকার হামদ রয়েছে সব হামদকে, সকল প্রকার হামদকেই হামদ শব্দটার মাঝে নিয়ে আসছেন এবং বলছেন সকল প্রকার হামদ, সমস্ত হামদ শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। এবং মহান আল্লাহ তাআলা এখানে হামিদ আল্লাহ রাব্বাল আলামিন বা ইয়াহমাদুল্লাহ রাব্বাল আলামিনও বলেননি। মহান আল্লাহ তাআলা তার হামদকে ক্রিয়া, যেটাকে আমরা ইংলিশে বলি ভার্ব, বাংলায় বলি কাল, মহান আল্লাহ তাআলা তার প্রশংসাটাকে কাল হতে দূরে রেখেছেন। কোনো প্রকার কালের মাঝে, না অতীত, না বর্তমান, না ভবিষ্যৎ, না প্রেজেন্ট টেন্স, না ফিউচার টেন্স, না পাস্ট টেন্স, কোনো টেন্সের মধ্যেই মহান আল্লাহ তাআলা তার প্রশংসাটাকে নিয়ে আসেননি। অর্থাৎ তার প্রশংসা হচ্ছে চিরস্থায়ী, চিরদিন থাকবে, পূর্বেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে, কোনো দিন তিনি তার হামদ এবং সানা থেকে বের হয়ে যাবেন না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে মহান আল্লাহ তাআলা এখানে তার জন্য হামদ শব্দটাই কেন চয়ন করলেন, চাইলে তিনি বলতে পারতেন যে রহমাতুল্লাহ রব্বিল আলামিন, মহান আল্লাহ তাআলা রহমত যিনি বিশ্বজাহানকে সৃষ্টি করেছেন, চাইলে তিনি বলতে পারতেন কুওয়াতুল্লাহ রব্বিল আলামিন, কিন্তু মহান আল্লাহ তাআলা এখানে হামদ বলছেন। তিনি বলছেন যে মহান আল্লাহ তাআলার রাজত্ব, মহান আল্লাহ তাআলার মিলকিয়ত, মহান আল্লাহ তাআলার কুদরতের বাইরে যেমন তার কোনো সৃষ্টিজীব নয়, সকল সৃষ্টি, সৃষ্টিকুলে যত প্রকার সৃষ্টি রয়েছে, যত প্রকার সৃষ্টিজীব রয়েছে, সব যেমন তার মিলকিয়ত, তার রাজত্বের অধীন, তেমনইভাবে মহান আল্লাহ তাআলার প্রত্যেকটা সৃষ্টি তার হামদের অধীন। অর্থাৎ আফআলুহু হামদুন, তিনি যে কাজগুলো করেন সেগুলো প্রশংসিত। وأحكامه حمد وصفاته حمد وأسماؤه حمد وانتقامه من الأعداء حمد অর্থাৎ মহান আল্লাহ তাআলার প্রত্যেকটা কর্মই প্রশংসিত। একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার চলার ঢঙটা, চলার স্টাইলটা অনেক সুন্দর, আপনি তার চলার স্টাইলের জন্য তার প্রশংসা করছেন। তো মহান আল্লাহ তাআলা এই বিশ্বজাহানকে এমনভাবে সৃষ্টি করেছেন, এমনভাবে তার নিয়ামত রাজিকে মানুষের মাঝে বণ্টন করেছেন, এমনভাবে তিনি মানুষকে রিজিক দান করেছেন যে সেখানে কোনো প্রকার ত্রুটি নেই। এই জন্য মহান আল্লাহ তাআলা সকল দিক থেকেই প্রশংসিত, তিনি তার কোনো কাজের মাঝে কোনো প্রকার ত্রুটি, কোনো প্রকার দুর্বলতা রেখে দেননি, যেটা তার বান্দা ধরতে পারে, যেটা তার বান্দার ধরার সক্ষমতা আছে। এই জন্য মহান আল্লাহ তাআলা হচ্ছেন প্রশংসিত। এখান থেকে আমরা বলতে পারি যে মহান আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ওয়াসিয়, সবচেয়ে বেশি প্রশস্ত যে গুণ সেটা হচ্ছে হামদ। এই জন্যই মহান আল্লাহ তাআলা সর্বপ্রথমে হামদ শব্দটা দিয়েই তার পবিত্র কালামকে শুরু করছেন, কারণ এটা হচ্ছে তার সকল সিফাতের মধ্যে, সকল নামের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে ওয়াসিয় এবং সবচেয়ে প্রশস্ত। এরপরে মহান আল্লাহ তাআলা আরও হামদ প্রকাশ করার, সানা প্রকাশ করার আরবিতে অনেক শব্দ রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা সেগুলোকেও নেননি, কেননা হামদের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। হামদ বলা হয় ইখবারু আনিল গায়রি, ইখবারু আন মাহাসিনিল গায়রি মা আল মাহাব্বাতি ওয়াল ইরাদা। হামদ বলা হয় কারো সুন্দরতার, কারো সৌন্দর্যের বর্ণনা দেওয়া ভালোবাসা থেকে।
আমি একজন মানুষের প্রশংসা করছি ভালোবাসাহীন, আর একজনের প্রশংসা করছি ভালোবাসার সাথে এবং স্বেচ্ছায়। উভয়ের মাঝে আসমান এবং জমিনের পার্থক্য রয়েছে। তো মহান আল্লাহ তাআলা বলছেন যে তার বান্দা তার প্রশংসা করবে এমনভাবে যে প্রশংসায় তার ভালোবাসা মিশ্রিত থাকবে, ভালোবাসা সম্পূর্ণ প্রশংসা হবে। মহান আল্লাহ তাআলার প্রশংসাটা হবে তার বান্দার পক্ষ থেকে তার জন্য মহাব্বতের সহিত, ভালোবাসার সহিত, এমনি কোনো প্রশংসা নয়। যেমনভাবে আরবিতে বহরায় মাদহ, মাদহ শব্দটা বলা হয় ইখবারু আন মাহাসিনিল গায়রি বিগায়রিল মাহাব্বা। যখন মাদহ শব্দটা যদি আল্লাহ তাআলা এখানে ব্যবহার করতেন আরবিতে মাদাহা, মাদহুর মানে হচ্ছে প্রশংসা, মাদাহা শব্দটা বা মাদহন শব্দটা যখন ব্যবহার করা হয় তখন হয় এমনি প্রশংসা, ভালোবাসাহীন প্রশংসা। এই জন্য মহান আল্লাহ তাআলা এখানে মাদহ শব্দটাকে চয়ন করেননি। আর একটা বিষয় হামদ, আমি আপনার প্রশংসা করছি, আপনি আমার উপর অনুগ্রহ করেছেন, আমি হোটেলে গিয়েছিলাম, টাকা শেষ হয়ে গেছিলো, আপনি আমার টাকাটা দিয়ে দিয়েছেন, তখন আমি আপনাকে বলছি জাযাকাল্লাহ, শুকরিয়া, থ্যাংক ইউ। তো আমার প্রশংসাটা আপনার জন্য, আপনাকে ধন্যবাদ জানানো আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে প্রতিদানস্বরূপ। তো হামদ শব্দটা এমন এক প্রশংসা নিজের মাঝে নিয়ে আসে যেখানে কোনো প্রতিদান নয়। মহান আল্লাহ তাআলা চাচ্ছেন যে তার বান্দা তার প্রশংসা করবে প্রতিদানহীনভাবে, কোনো দানের প্রতিদানে নয়, কোনো দানের পূর্তি হিসেবে নয়, বরং সে তার হৃদয় থেকে, তার ভালোবাসা থেকে মহান আল্লাহ তাআলার জন্য প্রশংসা করবে। এর পরিবর্তে আরবিতে শুকরিয়া শব্দটা ব্যবহার হয়, এই জন্য মহান আল্লাহ তাআলা শুকরিয়া শব্দটা নেননি। আরবিতে আরও একটা শব্দ ব্যবহার হয় প্রশংসার জন্য, সেটা হচ্ছে সানা, কিন্তু মহান আল্লাহ সানা শব্দটাও চয়ন করেননি। কারণ আরবি ভাষায় বলা হয় যে সান্নাইতু দাহাবা ইলা দাকা, আমি ঢাকা শহরে দুইবার গিয়েছিলাম। তো সানা শব্দটার মাঝে দ্বিত্বতা রয়েছে, কিন্তু মহান আল্লাহ তাআলা তো সূরা ফাতিহার শুরুতে একবারই প্রশংসা করছেন আলহামদু, এর পূর্বে কোনো প্রশংসা করেনি। যদি সানা শব্দটা তিনি নিয়ে আসতেন তাহলে সেখানে একটা ভুল থেকে যেত, সূক্ষ্ম একটা ভুল, যে দ্বিতীয়বার প্রশংসা না করতে কীভাবে দ্বিতীয়বার প্রশংসা হয়। সানা শব্দটার আরও একটা অর্থ রয়েছে, সেটা হচ্ছে ভালো এবং মন্দ মিশ্রিত, যেখানে ভালো এবং মন্দের উভয় সম্ভাবনা রয়েছে। একজন ডাকাত একজন ডাকাতের সূক্ষ্মতার প্রশংসা করছে ডাকাতি করার ক্ষেত্রে, সেটাও প্রশংসা, কিন্তু সেই প্রশংসায় সার মিশ্রিত প্রশংসা, খারাপ মিশ্রিত প্রশংসা। তার গুণটা ভালো নয়, তার একটা গুণ, তবে গুণটা ভালো গুণ নয়। কিন্তু মহান আল্লাহ তাআলা তার প্রশংসাটাকে সকল প্রকার সম্ভাবনা থেকে, খারাপ এবং মন্দ এবং ভালো সকল প্রকার সম্ভাবনা থেকে দূরে রাখতে চাচ্ছেন, এমন প্রশংসা যেখানে কোনো ভালো মন্দ বা ভালো হওয়ার আবার মন্দ হওয়ার উভয়ের সম্ভাবনা রয়েছে, এরকম কোনো সম্ভাবনা নয়। আরবিতে আরও একটা শব্দ ব্যবহার হয় হামদের জন্য, সেটা হচ্ছে ইতরা, এতরা ইতুরি ইতরা, আমি অর্থ হচ্ছে প্রশংসা করা। এই শব্দটা যদি ব্যবহার করা হয় তাহলে এই শব্দটা ব্যবহার হয় আমি কারো প্রশংসা করছি এমনি প্রশংসা, অবহেলায় প্রশংসা, গাফলতিতে প্রশংসা। তো আল্লাহ তাআলা চাচ্ছেন যে তার প্রশংসাটা হবে গাফলতহীন প্রশংসা, অদ্বিতীয় প্রশংসা, প্রতিদানহীন প্রশংসা। মহান আল্লাহ তাআলার বাছাই কৃত শব্দটা দেখুন, তিনি কত সূক্ষ্মভাবে সকল প্রকার শব্দসমূহের মধ্যে তিনি হামদ শব্দটাকে বাছাই করেছেন। হামদ শব্দটা যেমন ওয়াসিয়া, যেমন প্রশস্ত, তেমন তার মাঝে মানা এবং অর্থেরও সূক্ষ্মতা রয়েছে। সম্মানিত উপস্থিতি, এখানে একটা বিষয় যে মহান আল্লাহ তাআলা আলহামদু এই সূরায় হামদ শব্দটা নিয়ে এসে মুশরিকিনদের এবং কবর পূজারীদের রদ করতে চাচ্ছেন। কবর পূজারী, আমাদের বাংলাদেশে যারা কবরের পূজা করে, কবরের কাছে সাহায্য চায়, তাদেরও প্রতিবাদ করছেন, তাদেরও রদ করছেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে বলছেন ইয়া আবাতি লিমা তা'বুদ মা লা ইয়াসমা ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা শাইআ, হে আমার পিতা, আপনি কেন তার ইবাদত করেন যে শোনে না, যে দেখে না এবং যে আপনার কোনো উপকারও করতে পারে না। অর্থাৎ যার ইবাদত করতে হবে, যার ইবাদত করা উচিত, তার মাঝে একটা সক্ষমতা থাকতে হবে কাজের এবং কর্মের। তো মহান আল্লাহ তাআলা পূর্বে হামদ শব্দটা নিয়ে এসেছেন, নিয়ে এসে তিনি তার সকল কর্মকে নিজের মাঝে নিয়ে এসেছেন, শ্রবণ ক্ষমতা, দেখার ক্ষমতা, কাজ করার ক্ষমতা, সকল প্রকার ক্ষমতা নিজের মাঝে নিয়ে এসে হামদ শব্দটা ব্যবহার করেছেন। এখন কেউ যদি কবরের নিকট গিয়ে সাহায্য চায় এবং বলে যে আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি কিন্তু কবরকে আমি অসিলা হিসেবে গ্রহণ করছি আল্লাহর তাকারুব হাসিল করার জন্য, নিকটবর্তীতা হাসিল করার জন্য, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা আপনার নিকট হতে পারে না। আর আরবি ভাষায় মুফাসসিরিনদের ভাষায় মান জাহাদা সিফাতিন ওয়ালা ইয়াকুনু হামিদা, যে মহান আল্লাহ তাআলার সিফাতসমূহের মধ্যে কোনো সিফাতকে অস্বীকার করলো সে আল্লাহ তাআলার হামিদ প্রশংসাকারী হতে পারলো না। তো আমি যখন মহান আল্লাহ তাআলার শ্রবণ ক্ষমতা অস্বীকার করছি কবরের মাধ্যম দিয়ে নিকটবর্তী হওয়ার জন্য বা আল্লাহর নিকটবর্তী হওয়াকে অস্বীকার করছি, তো আমি যেন আল্লাহ তাআলাকে অস্বীকার করছি। এই জন্য মহান আল্লাহ তাআলা হামদ শব্দটা নিয়ে এসে কবর পূজারীদের রদ করছেন, বলছে আমার কাছে সাহায্য চাওয়ার জন্য কোনো মাধ্যমের দরকার হয় না, আমি তো শুনি, আমি তো দেখি,
এবং আমি তোমার উপকারও করতে পারি, সকল ক্ষমতাই আমার হাতে রয়েছে, অতএব কবরের কাছে ওসিলা মানার কোনো দরকার নেই। মুশরিকিনরা বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে আমরা তো মূর্তির পূজা করি না, আমরা তো আল্লাহর কাছে নিকটবর্তী হওয়ার জন্য মূর্তিকে মাধ্যম হিসেবে গ্রহণ করি। তো মহান আল্লাহ তাআলা ওই সময় রদ করার জন্য আলহামদু শব্দটা এবং বর্তমান সময়ের কবর পূজারীদের রদ করার জন্য আলহামদু শব্দটা ব্যবহার করেছেন। দেখুন কত সূক্ষ্মভাবে, কত বিচক্ষণতার সাথে মহান আল্লাহ তাআলা হামদু শব্দটাকে চয়ন করেছেন। এরপরে আসুন আমরা হামদু শব্দটা থেকে আর একটু এগিয়ে যাই। মহান আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি, আল্লাহ শব্দটার পূর্বে আল্লাহ তাআলা লাম, আরবিতে হারফে জার, হুরুফে জার নামে কিছু অক্ষর রয়েছে যেগুলো আরবি ভাষায় বলা হয় 17টা, আমরা ইংলিশে যেগুলোকে প্রিপোজিশন হিসেবে বলি, টু, ইন, এই জাতীয় শব্দ। ইংলিশে যার প্রিপোজিশনের ব্যবহার যত উন্নত তার ইংলিশের মান কিন্তু তত উন্নত, অনুরূপভাবে আরবিতে যার প্রিপোজিশনের, যার হারফে জারের ব্যবহার যত উন্নত তার আরবি সাহিত্য তত উন্নত। আল্লাহ তাআলা তার হামদটাকে আম রেখে দেননি, তিনি বলছেন আলহামদুলিল্লাহ। লাম শব্দটা একটা হারফে জার যেটা ইখতিসাস, তাঈন, নির্দিষ্টতার অর্থ দেয়, অর্থাৎ হামদ শুধুমাত্র আল্লাহর জন্য, সকল প্রশংসা শুধুমাত্র আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। আল্লাহ শব্দটাকে আর একটু সামনে এগোন, মহান আল্লাহ বলছেন রব্বিল আলামিন, রব অর্থ হচ্ছেন যিনি প্রভু। রব শব্দটার দুটো অর্থ, একটা হচ্ছে ইসিম হিসেবে প্রভু, আর একটা হচ্ছে মাসদারগত হিসেবে। আরবিতে বাংলাতে যেটাকে আমরা বলি করা, হওয়া, খাওয়া, ক্রিয়া, ক্রিয়াগত একটা অর্থ এবং একটা হচ্ছে ইসিমগত অর্থ। তো রব শব্দটার মধ্যে দুটোরই সম্ভাবনা রয়েছে, যখন আমি মাসদারি অর্থ নেব তখন রব শব্দটার অর্থ হবে, ক্রিয়াগত অর্থ যখন নেব তখন রব শব্দটার অর্থ হবে তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ, কোনো কিছুকে পরিপূর্ণতায় পৌঁছানো ধীরে ধীরে। মহান আল্লাহ তাআলা এখানে রব শব্দটাকে যদি আপনি মাসদার হিসেবে ব্যবহার করেন, ক্রিয়াগত হিসেবে ব্যবহার করেন, তাহলে মহান আল্লাহ তাআলা এখানে আজালিয়িন, দুনিয়াতে এক প্রকার মানুষ রয়েছে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, যাদেরকে আমরা বলি নাস্তিক, নাস্তিকদের এক প্রকার মানুষ রয়েছে যারা বলে দুনিয়া হচ্ছে চিরস্থায়ী, না পূর্বে ছিল, না পূর্বে সৃষ্টি করা হয়েছে, না কোনোদিন ধ্বংস হবে, পূর্ব থেকেই ছিল, আজীবন থাকবে, দুনিয়ার কোনো সৃষ্টি নেই। কিন্তু মহান আল্লাহ তাআলা বলছেন না, দুনিয়ার একটা সৃষ্টি রয়েছে, কেননা দুনিয়াটাকে আমি, বিশ্বটাকে আমি আস্তে আস্তে পরিপূর্ণতার দিকে নিয়ে যাচ্ছি। আমরা জানি সায়েন্স বলে কিছু পদার্থ দিনের সাথে সাথে, দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে এবং কিছু পদার্থ সৃষ্টি হচ্ছে। যখন পুরো পৃথিবীটা তার কামালিয়াতে, তার পরিপূর্ণতার জায়গায় পৌঁছে যাবে, তখন মহান আল্লাহ তাআলা কিয়ামতকে নিয়ে আসবেন। মহান আল্লাহ তাআলা এখানে এই কথাই বলতে চাচ্ছেন, যেটা আস্তে আস্তে শুরু হচ্ছে, অর্থাৎ সেটার একটা শুরু হয়েছে, মানে সেটার একটা ইবতিদা রয়েছে, অর্থাৎ দুনিয়াটা চিরস্থায়ী নয়, মহান আল্লাহ তাআলা নিজে এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন এবং এই দুনিয়ার একজন স্রষ্টা রয়েছে, যেটার দ্বারা মহান আল্লাহ তাআলা আজালিয়িন, আরবিতে যাদেরকে বলা হয়, আরবিতে বলা হয় আজালিয়াত, আজালিয়িনদের মহান আল্লাহ তাআলা এখানে ইনকার করেছেন, অস্বীকার করেছেন, তাদের দাবিকে, তাদের দাওয়াকে মহান আল্লাহ তাআলা অস্বীকার করেছেন। মহান আল্লাহ বলতে চাচ্ছেন যে আমি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, আমি এই পৃথিবীটাকে সৃষ্টি করেছি, এই পৃথিবীর একটা শুরু হয়েছে এবং এই পৃথিবীর একটা শেষও রয়েছে। এরপরে মহান আল্লাহ তাআলা বলছেন আলামিন, আলাম মানে হচ্ছে বিশ্ব, যেটা এক বচন, আর আলামিন যেটা আলামুন থেকে এসেছে সেটা হচ্ছে বহু বচন, অর্থাৎ বিশ্বসমূহ। আলামিন এর দুটো অর্থ, একটা হচ্ছে আলামিন, একটা অর্থ হচ্ছে পুরো জিনিস, সকল প্রকার জাতি, সকল প্রকার সৃষ্টির যত প্রকার রয়েছে সব কিছুর রব হিসেবে নিজেকে সাবিত করার জন্য, নিজেকে প্রমাণিত করার জন্য মহান আল্লাহ তাআলা আলামিন শব্দটাকে নিয়ে এসেছেন, যেন কোনো কিছুই তার সৃষ্টির, তার প্রভুত্বের, তার মালিকত্বের বাইরে না যায়, সকল কিছুই যেন তার ক্ষমতার মাঝে, তার রব প্রভু হওয়ার মাঝে থেকে যায়, এটা হচ্ছে আলামিনের একটা অর্থ। আলামিনের আর একটা অর্থ যেটার দ্বারা মহান আল্লাহ তাআলা ইশারা করছেন বিশ্বসমূহ। মহান আল্লাহ তাআলা যেন এখানে বলতে চাচ্ছেন সায়েন্টিস্টদের জন্য যে তুমি যে বিশ্বে রয়েছো সেই বিশ্ব ছাড়াও আরও অনেক বিশ্ব রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে এটা জানি যে আমাকে যদি কেউ বলে যে বাংলাদেশে ঢাকা নামে একটা শহর রয়েছে যেটা ঢাকার রাজধানী, শহরটা এরকম এরকম, তখন আমার হৃদয়ের মাঝে একটা কিউরিয়াসিটি হবে সেই এলাকায় পৌঁছার, যে ঢাকা আসলে কেমন আমি একটু দেখবো, সেখানে জানার একটা আগ্রহ আমার মাঝে সৃষ্টি হবে। কিন্তু আমি যদি ঢাকা সম্বন্ধেই না জানি বা সুরিটলায় এলাকা সম্বন্ধেই না জানি, তো আমার সুরিটলায় পৌঁছা সম্ভব হবে না। তো মহান আল্লাহ তাআলা যেন বলতে চাচ্ছেন যে আলামিন, তুমি যে বিশ্বে রয়েছে হে মানুষ, সেই বিশ্ব ছাড়াও দুনিয়াতে আরও অনেক গ্রহ রয়েছে এই পৃথিবীর ন্যায়। মহান আল্লাহ তাআলা এটা দ্বারা
তারা সায়েন্টিস্টদের চিন্তা ভাবনা সায়েন্সের একটা খোরাক দিচ্ছেন, যেটার দ্বারা তারা মঙ্গল গ্রহ সহ আরও অনেক গ্রহকে আবিষ্কার করছে। আলামিন শব্দটা তাদের সায়েন্সের খোরাক, তাদের সায়েন্সের একটা খাদ্য হিসেবে কাজ করছে। মহান আল্লাহ তাআলা এখানে যেমন তার অংশীদারিত্বহীনতার ঘোষণা দিয়েছেন, তেমনিভাবে তিনি এখানে সায়েন্সের দিকেও ইশারা করেছেন, তেমনিভাবে তিনি এখানে তার চিরস্থায়িত্বের ঘোষণাও দিয়েছেন। একটিমাত্র বাক্য আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তার মানা তার অর্থ কত প্রশস্ত আপনি একটু ভালোভাবে লক্ষ্য করুন। এরপরে মহান আল্লাহ তাআলা, আমরা জানি যে আমরা বলি মহান আল্লাহ তাআলা তার এই আয়াতের মাঝে তার একত্বতা ঘোষণা করছে। আমরা জানি তাওহীদ তিন প্রকার, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমাই ওয়া সিফাত। তাওহীদুল উলুহিয়্যাহ হচ্ছে মহান আল্লাহ তাআলার একত্বতা ইবাদতের ক্ষেত্রে, তাওহীদুর রুবুবিয়্যাহ হচ্ছে মহান আল্লাহ তাআলার একত্বতা সৃষ্টির ক্ষেত্রে, আর তাওহীদুল আসমা ওয়া সিফাত হচ্ছে মহান আল্লাহ তাআলার একত্বতা আসমা এবং সিফাতের ক্ষেত্রে, নিজের বৈশিষ্ট্য সমূহের ক্ষেত্রে। তো মহান আল্লাহ তাআলা সূরা ফাতিহার মাঝে তার তিন প্রকার তাওহীদকে নিয়ে আসছেন, সেটা কিভাবে? তিনি বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা প্রশংসা। আমরা জানি যে প্রশংসাটা মহান আল্লাহ তাআলার ইবাদত। মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। প্রশংসাটা মহান আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। প্রশংসার সাথে আবার যখন মহান আল্লাহ তাআলা নাম যোগ করে দিয়েছেন লিল্লাহ, আল্লাহর জন্য, তখন এখানে হয়ে গেছে ইফরাদুল্লাহি তাআলা বিল ইবাদা, মহান আল্লাহ তাআলার একাত্মতা ইবাদতের ক্ষেত্রে। এখানে তাওহীদুল উলুহিয়াতকে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আসুন, মহান আল্লাহ বলছেন রব্বুল আলামিন, রব্বিল আলামিন, যিনি বিশ্বজাহানের সৃষ্টিকর্তা। আর তাওহীদ রুবুবিয়াতের সঙ্গে হচ্ছে মহান আল্লাহ তাআলার একাত্মতা সৃষ্টির ক্ষেত্রে, ইফরাদুল্লাহি তাআলা বিল মিলকি ওয়াল খালকি ওয়াত তাদবীরি। মহান আল্লাহ তাআলার একাত্মতা তার রাজত্বে, তার সৃষ্টিতে, তার তাদবীরের ক্ষেত্রে। তো যখন আমি বলছি রব্বুল রব্বিল আলামিন, তো বিশ্বজাহানের প্রতিপালক, একজনই প্রতিপালক। মহান আল্লাহ তাআলা কিভাবে তার একাত্মতা ঘোষণা দিচ্ছেন সৃষ্টির ক্ষেত্রে? এরপরে মহান আল্লাহ তাআলা তাওহীদুল আসমা ওয়া সিফাতের দিকে যাচ্ছেন, সেটা হচ্ছে আর রহমান আর রহিম। আমরা জানি মহান আল্লাহ তাআলা আসমা ওয়া সিফাত নামসমূহের মধ্যে একটা নাম হচ্ছে আর রহমান এবং রহিম। মহান আল্লাহ তাআলা এখানে এক এক করে তার তাওহীদের ঘোষণা দিচ্ছেন, তাওহীদুল উলুহিয়্যাহ প্রথমে, তাওহীদুর রুবুবিয়্যাহ, তারপর হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত। সমস্ত এখানে আরেকটা বিষয় যে মহান আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আগে বলছেন আল্লাহ তারপরে বলছেন রব। মহান আল্লাহ তাআলা আল্লাহ শব্দটা বলে যেন একটা পার্থক্য দেখাতে চাচ্ছেন ইলাহের মাঝে। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ শব্দটা উপাস্যের জন্য ব্যবহার হয়, কিন্তু ইলাহ এবং আল্লাহের মাঝে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। মহান আল্লাহ তাআলা বলছেন সূক্ষ্ম পার্থক্যটা হচ্ছে আল ইলাহ বলা হয় আল মাবুদ বিহাক্কিন ও বিবাতিনিন, সঠিকভাবেও ইলাহ আবার মিথ্যাগতভাবেও ইলাহ, তার মাঝে সত্য ইলাহ মিথ্যা ইলাহ উভয় হওয়ার সম্ভাবনা রয়েছে ইলাহ শব্দটার মাঝে। কিন্তু যখন আল্লাহ শব্দটা ব্যবহার করলেন তখন আল মাবুদ বিহাক্কিন লা বিবাতিনিন, যিনি হচ্ছেন সত্য প্রভু। মহান আল্লাহ এখানে আল্লাহ এবং ইলাহ শব্দের মাঝে পার্থক্য দেখাচ্ছেন। এরপরে মহান আল্লাহ আল্লাহ বলছেন আবার রব বলছেন, এখানে মহান আল্লাহ তাআলা আরেকটি বিষয়ের দিকে ইশারা করতে চাচ্ছেন বা আল্লাহ শব্দটা দিয়ে আরেকটা কথা বলতে চাচ্ছেন, সেটা হচ্ছে আমরা বলি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো হচ্ছে মহান আল্লাহ তাআলার ইবাদতের অন্তর্ভুক্ত। তো আল্লাহ শব্দটা যেন ইবাদত শব্দটা ইবাদতকে চায়, বান্দার থেকে ইবাদতকে আশা করে। সেটা কীভাবে? সেটা হচ্ছে আমি পূর্বে বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সবগুলোতে আল্লাহ শব্দটা রয়েছে, ইবাদতের জায়গায় আল্লাহ শব্দটা রয়েছে। ঠিক এর বিপরীতে যখন আমরা সাহায্য চাওয়াতে চাই, সাহায্য চাই, তখন আমরা বলি যে রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা। মহান আল্লাহ পবিত্র কালামে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের কওল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলীম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা। তো সব জায়গায় রব শব্দটা যেন ইস্তিআনা, সাহায্য চাওয়ার অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ মহান আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন তুমি শুধু আমার ইবাদত করবে এবং আমার কাছেই সাহায্য চাইবে। বান্দার দুটো কাজ, একটা আল্লাহর ইবাদত করা আর একটা হচ্ছে সাহায্য চাওয়ার মাঝে জীবিকা নির্বাহ করা, সাহায্য চাওয়ার দ্বারা জীবন অতিবাহিত করা। এরপরে আসুন আমরা আল্লাহ আল্লাহ এই জুমলা থেকে আর একটু সামনে এগিয়ে যাই। মহান আল্লাহ তাআলা বলছেন আর রহমানির রহিম, পরম করুণাময় এবং দয়ালু। করুণা এবং দয়া উভয় একই জিনিস। মহান আল্লাহ তাআলা শুধু আর রহমান বললেও পারতেন, রহমান বলার পরে আবার রহিম বলছেন। আমরা জানি আরবি সাহিত্যের একটা নিয়ম হচ্ছে বা আমরাও এমনি বলতে পারি যে ইদা তাকাররা
তাকাররারা, অর্থাৎ যখন কোনো বিষয়কে বারবার বলা হয় তখন তার মাঝে একটা মজবুতি, একটা তাকিদ অর্থ আসে। মহান আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে আমি শুধু এই বিশ্বজাহানকে সৃষ্টি করেছি তা নয়, আমি বিশ্বজাহানকে সৃষ্টি করেছি কিন্তু তার থেকে আমার ক্ষমতা, আমার রাজত্ব, আমার শ্রেষ্ঠত্বের থেকে আমার মাঝে যে জিনিসটা বেশি রয়েছে সেটা হচ্ছে আমার অনুগ্রহ, আমার দয়া। আমি আমার দয়ায়, আমার বিশালত্বে হচ্ছে অনেক মহান। আমি আমার মাঝে এমন দয়াকে, এমন অনুগ্রহকে নিয়ে এসেছি যার কোনো তুলনা হয় না। মহান আল্লাহ তাআলা তার দয়ার দিকে ইশারা করতে গিয়ে রহমানের পরে আবার রহিম নিয়ে এসেছেন, একসাথে একই রকম দুটো শব্দ। আর একটা বিষয় যেটা আমরা জানি, আমরা যখন নিজের ক্ষমতা, নিজের দাপটকে দেখাতে চাই তখন আমরা বলি যে আমার সাথে অমুক মন্ত্রী সম্পর্ক রয়েছে, তো অমুক মন্ত্রী আমার ভাই। আমরা নিজের অবস্থান, অন্যকে ভয় দেখানোর জন্য নিজের ক্ষমতাকে প্রকাশ করি। তো মহান আল্লাহ তাআলা যেন তার বান্দাকে একটু ভয়, ভিতরে একটা ভয় নিয়ে আসতে চাচ্ছেন। তারপরে বলছেন আল্লাহ আমি বিধ বিশ্বজাহানের আমি প্রতিপালক, আমি রাজা ধীরাজ। তারপরে বলছেন ভয় পাওয়ার কিছু নেই, আমি পরম করুণাময় এবং দয়ালু। আমার কাছে ক্ষমাও রয়েছে, আমার কাছে ক্ষমতাও রয়েছে, আবার আমার কাছে ক্ষমাও রয়েছে, দয়াও রয়েছে। আমি উভয় জিনিসকে সাথে নিয়ে আছি। আমি একটাকে নিয়ে নেই, আমার কাছে যে শুধু ক্ষমতা রয়েছে তা নয়, আমার কাছে অনুগ্রহ রয়েছে, দয়া রয়েছে। এরপরে আসো, মহান আল্লাহ তাআলা রহমান বললেন, তারপরে আবার রহিম বললেন। মুফাসসিরিন কিরাম বলতে চেয়েছেন যে রহমান শব্দটা দুনিয়াবি রহমত এবং রহিম শব্দটা আখিরাতি রহমত, আখিরাতের জন্য। তো মহান আল্লাহ তাআলা আগে রহমানকে নিয়ে আসলেন, পরে আবার রহিমকে নিয়ে আসলেন। চাইলে তো আগে রহিমকে নিয়ে আসতে পারতেন, পরে রহমানকে নিয়ে আসতে পারতেন, কিন্তু মহান আল্লাহ আগে রহমানকে কেন নিয়ে আসলেন? তো তিনি বলতে চাচ্ছেন যে রহমান যেহেতু দুনিয়াবি রহমত, সেহেতু দুনিয়া আগে, গৃহকাল হচ্ছে আগে, পরকাল হচ্ছে পরে। তো মহান আল্লাহ তাআলা যেন এইখান থেকেই তার বান্দার মস্তিষ্কে যেন তার সিরিয়ালটা, তার সাজানোটা পরিপূর্ণভাবে গেঁথে যায়, এই জন্য আল্লাহ তাআলা আগে রহমান নিয়ে আসছেন, পরে রহিম নিয়ে আসছেন। আর একটা বিষয় যে আমরা জানি, ছোট থেকে বড়র দিকে যাওয়া হয়। মহান আল্লাহ তাআলা রহমানের মাঝে যে রহমতকে নিয়ে এসেছেন তার বিস্তৃতি, তার এলাকা হিসেবে রহমানের বিস্তৃতি অনেক বিশাল, তবে রহমানের মাঝে যে রহমত রয়েছে সেটা হচ্ছে কম, এবং রহিমের মাঝে যে রহমত রয়েছে সেটা হচ্ছে বিশাল তবে তার বিস্তৃতি কম। কেন মহান আল্লাহ তাআলা বলছেন কানা বিল মুমিনিনা রহিমা, মহান আল্লাহ তাআলা মুমিনদের জন্য রহমত বর্ষণকারী। যেখানে তা মহান আল্লাহ তাআলা রহিমের রহমতটা বিশেষ ব্যক্তিদের জন্য, যারা মুমিন, যারা মুসলিম, কিন্তু রহমানের মাঝের রহমতটা সকলের জন্য, মুসলিম, গায়ের মুসলিম, মুশরিক, ইহুদি, নাসারা, সবার জন্য। যদিও রহমানের মাঝের রহমতের পরিমাণ কম, সেটা কীভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাম বলছেন যে মহান আল্লাহ তাআলার 100টা রহমত হয়েছে, ওয়া আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, তার মধ্যে একটা রহমত তিনি দুনিয়ায় নাযিল করেছেন এবং আর রহমত 99টা রহমত আখিরাতের জন্য রেখে দিয়েছেন। তো দয়ার দিক দিয়ে রহিমের মাঝে দয়া বেশি এবং রহমানের মাঝে দয়া কম, যদিও বিস্তৃতি বেশি আর সেটার বিস্তৃতি কম। তো আমরা জানি ছোট থেকে বড়র দিকে যাওয়া হয়। তো রহমান যেহেতু দয়া কম, সেহেতু রহমানটা ছোট, এবং রহিমের মাঝে যেহেতু দয়া বেশি সেহেতু সেটা বড়, আগে ছোট তারপরে বড়। এরপরে আসুন আমরা আরেকটু সামনে এগিয়ে যাই। মহান আল্লাহ তাআলা বলছেন যে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। মহান আল্লাহ তাআলা এখানে চাইলে মালিকুদ্দিন বলতে পারতেন। মহান আল্লাহ তাআলা এখানে মালিক শব্দটাকে কেন নিয়ে আসলেন? মুফাসসিরিনে কেরাম মালিক শব্দটাকে দুইভাবে পড়ছেন, একটা হচ্ছে মালিক আর একটা হচ্ছে মালিক। কেউ কেউ বলছেন যে মালিক এবং মালিক উভয় একই রকম, তবে সেসব কথা থাক, যেটা আসল কথা সেটা হচ্ছে মালিক শব্দটা হচ্ছে বিশেষ খাস একটা রাজত্ব, যেটা যখন আমি শুরিটলা এলাকায় রাজত্ব করি আমার রাজত্বটা খাস, আর আমি যখন বলছি আমি পুরো বাংলাদেশে রাজত্ব করি তখন আমার রাজত্বটা হচ্ছে আম। তো মহান আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, তিনি তার মিলকিয়াতকে একটা জিনিসের সাথে নির্দিষ্ট করতে চাচ্ছেন, একটা বিষয়ের সাথে খাস করতে চাচ্ছেন। যদি তিনি মালিক বলতেন তাহলে একটু উল্টা হয়ে যেত মুফাসসিরিনদের ভাষায়, যে মালিকের মাঝে আম রয়েছে, অর্থাৎ ব্যাপকতা রয়েছে। যদি তিনি মালিক বলতেন আবার ইয়াউমিদ্দিন বলতেন, দিনকে খাস করে দিতেন, আবার এখানে আম নিয়ে আসতেন, তো একটা বৈপরীত্য দেখা যেত, উভয়ের মাঝে একটা অমিল দেখা যেত। তো মহান আল্লাহ তাআলা যেন সেই অমিল থেকেও তার কালামকে, পবিত্র কোরআনের পবিত্র কালামসমূহকে বাঁচিয়ে রাখতে চাচ্ছেন, এই জন্য মালিক না বলে মালিকই বলছেন।
আর একটা বিষয়, মালিকটা মহান আল্লাহ তাআলার সিফাতের সাথে সম্পর্কিত আর মালিকটা মহান আল্লাহ তাআলার দাতের সাথে সম্পর্কিত। আমরা দেখব যে মহান আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ হচ্ছে মহান আল্লাহ তাআলার একটা দাতি নাম। তারপরে বলছেন রব্বুল আলামিন, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা, যিনি মানুষকে সাহায্য করেন। এখানে মহান আল্লাহ আমরা বলতে পারি রব মহান আল্লাহ তাআলার একটা সিফাতি নাম। তারপরে আর রহমান, মুফাসসিরিন কেরাম বলতে চাচ্ছেন যে রহমানটাও মুহাম্মদ মহান আল্লাহ তাআলার একটা দাতি নাম, একটা সিফাতি নাম আর কাছে দাতি নাম। সেটা কিভাবে? মহানতার পবিত্র কালামের মাঝে বলছেন আর রহমান আলা আরশ ইস্তাওয়া, আর রহমান আল্লামাল কুরআন, কুল আদউ আল্লাহ ইলা রহমান, কুল আদউ ইলা আল্লাহ ওয়া ইলা রহমান, আমি আল্লাহর দিকে আহ্বান করি এবং রহমানের দিকে আহ্বান করি। তো রহমান যেন আল্লাহ শব্দটার ঠিক মুয়াফিক, অর্থাৎ আল্লাহ শব্দটা যেমন জাতি নাম, রহমান শব্দটাও ঠিক জাতি নাম। তো মহান আল্লাহ এখানে একটা সিরিয়াল মেনটেন করতে চাচ্ছেন, প্রথমে আল্লাহ হচ্ছে জাতি নাম, রব হচ্ছে তার সিফাতি নাম, আবার রহমান হচ্ছে তার জাতি নাম, রহিম হচ্ছে তার সিফাতি নাম, মালিক ইয়াউমিদ্দিনের মাঝে দুটাই, মালিক আর মালিক, মালিক হলে জাতি নাম, মালিক হলে সিফাতি নাম। এখানে একটা সিরিয়াল মহান আল্লাহ তাআলার বিচক্ষণতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহিত্য সূক্ষ্মতা দেখুন। পরে বলছেন ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আরবি ভাষায় নিয়ম হচ্ছে যখন কোনো শব্দকে দার্ফের দিকে, দার্ফ অর্থাৎ দার্ফ দুই প্রকার, একটা হচ্ছে স্থানগত অবস্থান আর একটা হচ্ছে কালগত অবস্থান। যখন কোনো বিষয়কে দার্ফের দিকে, কোনো অবস্থার দিকে দাফত করা হবে, সম্বন্ধ করা হবে, তখন সেখানে একটা উসাত প্রশস্ততার অর্থ দিবে। তো মহান আল্লাহ তাআলা যেন বলতে চাচ্ছেন রাহিমের দিকে লক্ষ্য রেখে যে তার রহমতের যেমন বিশালত্ব রয়েছে ইয়াউমিদ্দিনে, কিয়ামতের দিবসে, প্রতিদান দিবসে, মহান আল্লাহ তাআলার রহিমের রহমতের বিস্তৃতি কোন দিনে সেদিকে ইশারা করতে গিয়ে মহান আল্লাহ তাআলা মালিকি ইয়াউমিদ্দিন, মালিকটাকে ইয়াউমের দিকে, অবস্থার দিকে, কালগত অবস্থানের দিকে সম্বন্ধ করছেন। এরপরে মহান আল্লাহ তাআলা বলছেন ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক। মহান আল্লাহ তাআলা এখানে তার চারটা গুণ বর্ণনা করেছেন, প্রথমে রব্বুল রব্বিল আলামিন, তারপরে রহমান, তারপরে রহিম, তারপরে মালিক ইয়াউমিদ্দিন। এরপরেই মহান আল্লাহ তাআলা তার বিষয়বস্তুকে হটে যাচ্ছেন, হটে গিয়ে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। প্রথমে প্রথম বাক্যগুলো বাংলায় আমরা বলি সে করেছে, তুমি করেছো, আমি করেছি, উভয়ের মাঝে কিন্তু ফাইল মানে যে করছে কর্তাগত পার্থক্য রয়েছে। তো মহান আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অদৃশ্যগত বর্ণনা, এখানে মুখাতাব মুখাতাব প্রকাশ্য নাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিমের মাঝে। তারপরে হুট করে মহান আল্লাহ বলছেন ইয়াকা না'বুদু, বান্দাকে দিয়ে বলাচ্ছেন, বান্দা বলছেন আমি তোমার ইবাদত করি। এখনই মহান আল্লাহ তাআলা প্রশংসা করছিল, হুট করে মহান আল্লাহ তাআলার ইবাদতের মাঝে ঢুকে যাচ্ছে। সেটা কিভাবে? যে যখন তার বান্দা জেনে গেল যে মহান আল্লাহ তাআলা হচ্ছেন আল্লাহ, যিনি হচ্ছেন এই বিশ্বের সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম, তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক, তখন যেন সে মহান আল্লাহ তাআলাকে নিজের মাঝে অনুভব করলো এবং সে বুঝতে পারলো যে আমাকে মহান আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। মহান আল্লাহ তাআলা এখানে মালিকি ইয়াউমিদ্দিন বলে যেন তার বান্দাকে দুনিয়াবি জীবন থেকে কিয়ামত দিবসের দিকে নিয়ে যাচ্ছেন এবং তার বান্দাকে বলতে চাচ্ছেন তুমি কিয়ামত দিবসে আসবে, সেখানে আমি তোমাকে প্রতিদান দেবো। তখন যেন তার বান্দা চিন্তা করতে লাগলো আমি প্রতিদান নেব তো আমি যদি ভালো কাজ করি তাহলেই না ভালো প্রতিদান পাবো, আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আমি যদি এই দুনিয়াতে কিছু না করি তো আল্লাহর সামনে কীভাবে দাঁড়াবো, যদি দাঁড়াই তাহলে আমার অবস্থানটা হবে অনেক মুশকিল। এই জন্য সে যেন হুট করে বলছে ইয়া কেন আবুদু, হে আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই, তুমি তো মহান, তুমি তো সৃষ্টিকর্তা, তুমি তো দয়ালু, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো মালিক ইয়াউমিদ্দিন। এখানে সে যেন মহান আল্লাহ তাআলার প্রশংসা দেখে মহান আল্লাহ তাআলার ইবাদতের দিকে অগ্রসর হচ্ছে। এখানে আর একটা বিষয় যে মহান আল্লাহ তাআলা প্রথমে প্রশংসা করে নিলেন পরে ইবাদতের দিকে যাচ্ছেন। এখানে যেন তিনি বলতে চাচ্ছেন যে আমরা জানি যে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হলে আগে তার প্রশংসা করতে হয়, এখানে যেন মহান আল্লাহ তাআলা বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আগে প্রশংসা তারপরই মহান আল্লাহ তাআলার কাছে নাস্তাইন, ইস্তাআনা ইস্তাইন, সাহায্য চাওয়া, আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, সাহায্য চাওয়ার জন্য মহান আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। সাহায্য চাইতে হলে মহান আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, এটা হচ্ছে মহান আল্লাহ তাআলা একটা মাধ্যম, একটা সিস্টেম যেটা তার বান্দার জন্য করে দিয়েছেন। তো মহান আল্লাহ তাআলা আগে না'বুদু বললেন পরে নাস্তাইন বললেন,
আগে ইবাদতের কথা বললেন, পরে সাহায্য চাওয়ার কথা বললেন, চাইলে তো মহান আল্লাহ তারা আগে নাস্তাইনের কথা বলতে পারতেন, যে আগে সাহায্য পরে ইবাদত। কিন্তু মহান আল্লাহ তারা যে এই কথা বলতে চাচ্ছেন যে আমার কাছে সাহায্য চাইতে হবে ইবাদতের মাধ্যমে, আমার কাছে সাহায্য কবরে গিয়ে নয়, আমার কাছে সাহায্য কোনো ওয়ালি আউলিয়ার কাছে গিয়ে নয়, ইবাদতে দাঁড়াও আর আমাকে ডাকো। আমাদের কবর, আমরা কবরে গিয়ে মহান আল্লাহ তার কাছে সাহায্য চাই। মহান আল্লাহ তা বলছেন আমাকে ডাকার জন্য, আমার কাছে সাহায্য চাওয়ার জন্য ইবাদতের প্রয়োজন, কবরের প্রয়োজন নয়। আমার ইবাদত করতে হবে, পরে সাহায্য চাইতে হবে। আমরা জানি, আমরা প্রথমে সলাৎ শুরু করার জন্য আমরা জানি সলাৎ অর্থ হচ্ছে দোয়া। পুরো সলাৎ চাই তার বান্দার জন্য একটা দোয়া। আমরা প্রথমে আজান দিই, প্রথমে কি বলি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান। তারপরে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মহান আল্লাহ তার একাত্মতা ঘোষণা করি। তারপরে বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ঘোষণা দিই। তারপরে কি বলি হাইয়া আলা সালাহ হাইয়া আলা আল ফালাহ। তারপরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আবার ইকামতে যাই, প্রথমে আজান, তারপরে আবার ইকামত। ইকামতের মাঝে মহান আল্লাহ তাআলার মহত্ত্বতা বর্ণনা করি। তারপরে যখন সালাত শুরু করতে যাই তখনও বলি আল্লাহু আকবার আল্লাহ মহান। তারপরে কি বলি আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইন খাতায়ায়া, হে আল্লাহ তুমি আমার মাঝে এবং আমার পাপের মাঝে দূরত্ব সৃষ্টি করে দাও, কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যেমন দূরত্ব তুমি সৃষ্টি করেছো পশ্চিম এবং পূর্বের মাঝে। আপনি আপনার নিজের সালাতের দিকে দেখান, সেখানে মহান আল্লাহ তাআলা বলছেন তার কাছে সাহায্য চাইতে হলে, দোয়া করতে হলে আগে হামদ, হামদ মহান আল্লাহ তাআলা প্রশংসা, আগে প্রশংসা করতে হবে পরে সাহায্য চাইতে হবে। আগে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তারপরেই হচ্ছে নাস্তাঈন। এবং ইস্তেআন, সাহায্য চাওয়ার মাধ্যম হচ্ছে আল্লাহ ইবাদা নাবুদ। এখানে আর একটা বিষয় যে মহান আল্লাহ তাআলা চাইলে তার বান্দাকে, তার বান্দা একাই বলছে, আমি সালাতে যখন দাঁড়াই তখন আমি একাই বলি যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম, তো এখানে না আবুদু আমরা সাহায্য চাই। কেন বললেন না যে আমি সাহায্য চাই? এটা দেখার বিষয় যে বান্দা একাই দোয়া করছে আবার বলছে না আবুদু আমরা সাহায্য চাই। এখানে যেন মহান আল্লাহ তাআলা তার বান্দাকে, আমি যখন আমি বলি যে আমি পুরো বাংলাদেশে একাই গোল্ডেন প্লাস পেয়েছি, তখন আমার মাঝে কী কাজ করে, একটা অহংকার কাজ করে, একটা রিয়া কাজ করে, একটা অহংকার, একটা বড়ত্ব কাজ করে। তো মহান আল্লাহ তাআলা যেন তার বান্দাকে বলতে চাচ্ছেন যে তুমি একাই আমার কাছে ইবাদত করো না, আমার আরও শত শত বান্দা রয়েছে যারা আমার ইবাদত করে। এখানে তার অহংকারটা একটু কমে যায়, তার মানে আমি একাই ইবাদত করছি, আমার সাথে আরও অনেক রয়েছে। এখানে যেন মহান আল্লাহ তাআলা তার বান্দাকে অহংকার থেকে বাঁচাতে চাচ্ছেন, দিয়ে বলাচ্ছেন না বুধু আমরা তোমার ইবাদত করি, নাস্তাইন এবং তোমারই কাছে সাহায্য চাই। এবং আর একটা বিষয় যে মহান আল্লাহ তার না বুধু বলালেন, পরে আবার বলছেন নাস্তাইন সাহায্য চাই। মহান আল্লাহ তাআলা তার বান্দাকে অহংকার থেকেও বাঁচাচ্ছেন, রিয়া থেকেও বাঁচাচ্ছেন। যখন আমি বলছি যে নাস্তাইন সাহায্য চাই, আমরা তার কাছেই সাহায্য চাই যে আমার থেকে বড়, আমার থেকে মহান, তার সামনে ঝুঁকেই আমি সাহায্য চাই। মহান তারা বলতে চাচ্ছেন যে তুমি আমার অহংকার করো না, তুমি তো আমার কাছেই সাহায্য চাও, আমি তো তোমাকে সাহায্য দিই, তোমার আমার কিসের অহংকার? একে তো মহান আল্লাহ তাআলা তার বান্দাকে রিয়া থেকে বাঁচাচ্ছেন, লোক দেখানো কর্ম, দ্বিতীয়ত মহান আল্লাহ তাআলা তার বান্দাকে অহংকার থেকে বাঁচাচ্ছেন। এরপরেই দেখুন মহান আর না আবুদু ওয়া নাস্তাইন, আমরা সূরা ফাতিহাটা সলাতের মধ্যে তেলাওয়াত করি। মহান আল্লাহ তাআলা এখান থেকে এটাও বলতে চাচ্ছেন যে সলাত আদায় করতে হবে জামাতের সাথে, জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে। না আবুদু না আমরা ইবাদত করি, এখানে যেন মহান আল্লাহ তাআলা জামাতের গুরুত্ব, জামাতের সাথে সলাত আদায় করার গুরুত্বের দিকে ইশারা করতে চাচ্ছেন। আর একটা দিকেও ইশারা করতে চাচ্ছেন যে না আবুদু আমরা ইবাদত করি, এখানে যেন মহান আল্লাহ তাআলা তার উম্মতের একাত্মতার কথা ঘোষণা করছেন, যে তার উম্মতের মাঝে কোনো বিচ্ছেদ থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না। ইত্তিহাদ উম্মাহ, উম্মতের ইত্তিহাদের দিকে ইশারা করছেন, যে তার উম্মত বিচ্ছিন্নভাবে নয়, আলাদা আলাদাভাবে নয়, বরং একত্রিত হয়ে ইত্তিহাদের সাথে জীবন নির্বাহ করবে, জীবন পরিচালনা করবে। মহান আল্লাহ তাআলার শব্দ বাছাইয়ের সূক্ষ্মতা দেখুন। তারপরে মহান আল্লাহ তাআলা না আবুদু বলার পূর্বে আর একটা শব্দ বলেছেন, সেটা হচ্ছে ইয়াকা, শুধু তোমারই। চাইলে মহান আল্লাহ তাআলা শুধু না আবুদু বলতে পারতেন, শুধু নাস্তাইন বলতে পারতেন, না আবুদু নাস্তাইন মালিকি ইয়াউমিদ্দিন না আবুদু ওয়া নাস্তাইন, কিন্তু মহান আল্লাহ তাআলা বলছেন না ইয়াকা। আরবি ভাষায় নিয়ম হচ্ছে ফেল প্রথমে কর্ম, তারপরে কর্তা, তারপরে হচ্ছে যে কাজটা করা হচ্ছে অর্থাৎ মাফউল। মাফউল সাধারণত যেটা করা হয় সেটা ফেল, কর্মের পরে হয়, ভার্বের পরে হয়। অর্থাৎ ইয়াকা শব্দটাকে না বুধু এর পরে হওয়া উচিত ছিল, কিন্তু না বুধু এর আগে করে দিয়েছেন।
এর দ্বারা মহানাল্লাহ তাআলা এটাই বলতে চাচ্ছেন যে ইবাদত হবে শুধু আমার জন্য। আমরা যে যখন নাবুদু আনাস্তে আইনের তর্জমা করি, তখন আমরা বলি আমরা শুধু তোমারই কাছে তোমারই ইবাদত করি, তোমারই কাছে। এই যে শুধু শুধু শব্দটার অর্থ দিচ্ছে ইয়াকার আগে চলে আসা। ইয়াকা যখন আগে চলে এসেছে, তখন যেন সে মহানাল্লাহ তাআলার শুধু মহান তার ইবাদতের ক্ষেত্রে মহানাল্লাহ তাআলার ইখলাসের ঘোষণা দিচ্ছে। দেখুন, আমি পূর্বে বলেছি যে মহানাল্লাহ তাআলা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিমের মাঝে তার তাওহীদের ঘোষণা দিয়েছেন। প্রথম তাওহীদ ছিল আলহামদু, যেখানে তাওহীদ উলুহিয়া, তারপরে রব্বুল আলামিন তাওহীদ রুবুবিয়া। তখন কথাটা ছিল একরকম, আর এখানে কথাটা হয়ে যাচ্ছে আর একরকম। ওখানে তার কথাগুলো ছিল অদৃশ্যভাবে, আর এখানে কথাগুলো হচ্ছে প্রকাশ্যে। আমরা তোমারও ইবাদত করি, এখানে কথাগুলো কিন্তু প্রকাশ্য। তো মহান আল্লাহ তাআলা জানে ওখানে যেমন তাওহীদে উলুহিয়া তাওহীদে রুবুবিয়াতের ঘোষণা দিয়েছিলেন, এখানে যেন আবার তাওহীদুল উলুহিয়া এবং তাওহীদে রুবুবিয়াতের ঘোষণা দিয়ে যাচ্ছেন। ইফরাদুল্লাহি তাআলা বিল ইবাদা তাওহীদে উলুহিয়া, না আবুদু আমরা তোমারই ইবাদত করি তাওহীদে উলুহিয়া, নাস্তাঈন আমরা তোমার কাছে সাহায্য চাই। সাহায্য কার কাছে চাইবো? যার ক্ষমতা নেই, যে আমাকে, আমি একজন লোককে যখন বন্যার তো একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে বলছে, মনে করেন একজন ব্যক্তি ডুবে যাচ্ছে আর একজন ব্যক্তির কাছে বোট রয়েছে, স্পিড বোট, সে আমাকে বলছে তুমি তোমার বোটে উঠাও, কেননা তাকে তার বাঁচানোর সক্ষমতা রয়েছে। যদি বাঁচানোর সক্ষমতা না থাকতো, তাহলে সে তার কাছে চাইতো না। তো মহান আল্লাহ তাআলা তার বান্দাকে দিয়ে বলাচ্ছেন তুমি আমার কাছে সাহায্য চাও, আমি, অর্থাৎ বান্দা বলছে আমি তোমার কাছে সাহায্য চাই। সে যেন বলতে চাচ্ছে যে মহান আল্লাহ তাআলার সাহায্য করার ক্ষমতা রয়েছে, আর যার ক্ষমতা রয়েছে, যিনি ক্ষমতাবান, যিনি ক্ষমতাশীল, তিনিই তো রব্বুল আলামিন। এখানে যেন মহান আল্লাহ তাআলা তার তাওহীদের রুবুবিয়াতের ঘোষণা দিচ্ছেন, প্রথমে তাওহীদুল উলুহিয়া তাওহীদুল রুবুবিয়া, আবার যখন কথা চেঞ্জ করছেন তখনও তাওহীদুল উলুহিয়া তাওহীদুল রুবুবিয়া। মহান আল্লাহ তাআলা যেন তার কথার মাঝে সামঞ্জস্যতা বজায় রাখতে চাচ্ছেন, অসামঞ্জস্য কথা মহান আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন না। মহান আল্লাহ তাআলার কথাগুলো সামঞ্জস্যতাপূর্ণ, অহেতুক কথা নয়। সম্মানিত উপস্থিতি, সময় অনেক সংক্ষিপ্ত, আমি পুরো সূরার ব্যাখ্যা সংক্ষিপ্ত খুতবার মাঝে আমার পক্ষে করা সম্ভব হচ্ছে না, এজন্য আমি আমার বিষয়কে আজকের মতো এখানেই শেষ করছি। যে আমাদের প্রত্যেকের নিকট আমার অনুরোধ থাকবে যে আমরা সূরা ফাতিহাকে পড়ব, পবিত্র কোরআনকে পাঠ করব, পবিত্র কোরআনের তেলাওয়াত করব, পবিত্র কোরআনের মাঝের অর্থকে বুঝে, পবিত্র কোরআনের মাঝে যে মহান আল্লাহ তাআলা বালাগাত নিয়ে এসেছেন, যে সাহিত্য নিয়ে এসেছেন, সেই সাহিত্য নিয়ে এসে সেই সাহিত্যকে বুঝে, যখন আমি মহান আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বকে বুঝবো, মহান আল্লাহ তাআলার রহমাত রহিমকে বুঝবো, তখন যেন আমার ইবাদতের মাঝে একটা একাত্মতা সৃষ্টি হবে। আমি যেন তখন মহান আল্লাহ তাআলার ইবাদত করব, এবং সেই ইবাদত হবে ইখলাসপূর্ণ। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তার নিয়ামত রাজিকে পবিত্র কোরআনের মাঝে তার সাহিত্যকে বুঝে পবিত্র কোরআন পাঠ করার তৌফিক দান করুন। আমিন।